তো বন্ধুরা, আজকের ভিডিওটা একটু অন্যরকম ভাবেই তোমাদের সামনে নিয়ে আসলাম। তো আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো তোমরা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবে। তো আজকের দিনটা মানে শুরুটা জানি না কেমন ছিল, খুব একটা ভালো ছিল না, কিন্তু শেষের দিকটা যে এরকম কাটবে আমি একদম কল্পনাই করতে পারিনি। তো মানে কি বলবো, নিজের ভেতরেও যে কিছু আশা বা স্বপ্ন বা ইচ্ছে থাকে বা ছিল কোনো এক সময়, এখনও আছে নেই যে তা না, কিন্তু সেটা যে আজকে হঠাৎ করেই বেরিয়ে এসেছে তো সেটা আমি নিজেও ভাবতে পারিনি। তো যাই হোক, দেখো সকাল সকাল ছেলেকে ছাতা দিয়ে মানে বাইরে বের করেছি। ও খুব খুশি হয়েছে, ছাতা নিয়ে ঘুরছিল। আর আজকের ওয়েদারটা খুবই খারাপ, মানে তোমরা তো দেখেই বুঝতে পারছো, একদম বৃষ্টি মানে বর্ষা চলেই এসেছে। তো দেখো এদিকে সকাল সকাল মা গরম গরম লুচি বানিয়েছে, ফুলকো লুচি। তো আজকে রবিবারের স্পেশাল জলখাবার ব্রেকফাস্ট, যে যাই বলো, তো আজকে সকালে আমাদের এটাই ব্রেকফাস্ট। তো বন্ধুরা, শেষমেশ আজকে সকাল সকাল দেখো লাইট ধরাতেই হলো, উপায় নেই। আর ঠান্ডা এখনও যায়নি, দেখেই বুঝতে পারছো ঠান্ডা লাগছে প্রচণ্ড, কারণ লাইট ধরাতে হলো, কারণ আজকে একদমই রোদের দেখা নেই। সকালে তো তোমাদের দেখালামই, একদম বৃষ্টি হয়েছে রাতে, একদম বৃষ্টি বৃষ্টি অবস্থা, চারপাশটা একদম এখনও ঘুড়ি ঘুড়ি মানে হালকা হালকা পড়ছে। তো এর জন্য ঘরটা অন্ধকার হয়ে গেছে, লাইটটা ধরিয়ে নিলাম। তো রোজ তো তোমাদের বলতাম যে সকালবেলা লাইট ধরাতে ইচ্ছা করে না, কিন্তু যে এখন শুরু হয়ে গেছে এসব দিন। তো যাই হোক, তো সবাইকে হ্যালো জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। ছাতা দেখাবে? আচ্ছা দাঁড়াও। ও এই আবার চলে এসেছে উনি, কি দেখাবে তোমার? এটা কি তোমার ছাতা? ওই দেখো, তো সকাল সকালই ওকে ছাতাটাও বের করে দিলাম, এটা ওর ছোট্ট ছাতা। হ্যাঁ, তোমাকে দেখাবো তো, ওকে দেখাতে বলছি। তো ছাতাটা বের করে দিয়েছি। তো হ্যালো বন্ধুরা, বলো বলো বলো, ছাতাটা হাত দিয়ে বলো। তো আজকে নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, তো আমরা মোটামুটি ভালোই আছি। তো দেখো তো কেমন যেন একটা দিন শুরু হয়ে গেছে, এতদিন বেশ একটা মানে ঠান্ডা থাকলেও বেশ সকালে উঠে মনটা ভালো হয়ে যেত, কিন্তু এখন এরকমই তো শুরু হয়ে যায়, বৃষ্টির দিন শুরু হয়ে গেছে। তো সকালে উঠেই দেখি এরকম অবস্থা, একদম মানে কি বলবো, ঝড়ো হাওয়া, ভিজা ভিজা প্রায়। তো যাই হোক, তো এই যে এখন স্নান টান করে আসলাম, পুজো দেওয়াও হয়ে গেছে, ছেলেকে খাওয়ানোও হয়ে গেছে, তাকে আমি পুজো দিয়ে দিলাম, কারণ মা এদিকে দেখতেই তো পাচ্ছে সকালবেলা ব্রেকফাস্ট বানিয়েছে গরম গরম ফুলকুলুচি আজকে রবিবার যেহেতু। তো মার অভ্যাসটা রয়ে গেছে, কারণ মা আগেও ছুটির দিন করে রবিবার করেই বানাতো, যা সকালের খাবারটা একটু স্পেশালই হতো। তো যাই হোক, তো আজকেও তাই। তো চলো খাবার দাবার খেয়ে নিই, খেয়ে যাই রান্নাঘরে। তো আজকে রান্নাবাড়ি সেরকম কিছু নেই, কিছু করবো না, তো বিকেলে এক জায়গায় যাওয়ার কথা আছে, তো তার জন্য একটু তাড়াহুড়ো করবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি আজকের ভিডিওটাও তোমাদের খুব 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 ভালো লাগবে। তো পাশে থাকো, তোমরা সাথে থাকো, আমার দেখে থাকো। বন্ধুরা দেখো, রান্নাঘরে দাঁড়িয়েই শ্যুট করছি, দেখো কত হাওয়া দিয়েছে আজকে, মানে ওয়েদারটা খুব একটা ভালো না, বৃষ্টি নামবে নামবে ভাব, মানে দারুণ হাওয়া দিয়েছে, ঠান্ডাও লাগছে খুব এই হাওয়াতে। বৃষ্টিতে সব পরিষ্কার হয়ে গেছে, মানে গাছপালা কিন্তু মানে ধুলোটা নেই, কিন্তু খুব হাওয়া দিয়েছে। আর এদিকে দেখো, ও মামার বাড়ি থেকে যে দুটা কলার মোচা নিয়ে আসলো, তো এই মোচাটা রেখে দেওয়া হবে, এটা বড়, এটা কালকে করা হবে, আর আজকে এই যে এটা বড়া হবে। মিষ্টি কুমড়োর ফুল নিয়ে আসলো, এটার বড়া, তারপরে এটা গন্ধ পাতালি শাক বলে, অন্য কোনো নাম আছে কিনা জানি না, যাই হোক এটারও বড়া হবে। তো আজকে সব বড়ারই মেলা, বড়া করা হবে। এদিকে আমি ডাল বসিয়েছি, শাক করেছি, পরে দেখাচ্ছি তোমাদের কী কী রান্না করেছি। তো আগে এই বড়াগুলো আগে রেডি করি, ফুলটুলগুলো বেছে পাতাগুলো ধুয়ে ভালো করে কুচি কুচি করতে হবে, মোচাটা কাটতে হবে, তো এগুলো করি। তো তারপরে তোমাদের দেখাচ্ছি আজকে রান্না কী করেছি। তো বন্ধুরা দেখো, আমি একদম সব রেডি করে নিয়ে তারপরে তোমাদের সাথে শেয়ার করছি, কারণ কেন আমার ফোনটা ধরার মতন কেউ ছিল না, আর স্ট্যান্ডটাও একটু সমস্যা হয়েছে, তো তার জন্য একবারে সব রেডি করে তোমাদের দেখালাম। তো দেখো মোচাগুলো কেটে ভালো করে গরম জলে ভাপ দিয়ে নিয়েছি, তো এদিকে ডাল করেছি, শাক ভেজেছি, আর বিনস আলু ভেজেছি, আজকে খুবই সিম্পল রান্না করেছি, আর এদিকে সব বড়াগুলো ভাজার জন্য রেডি করে নিয়েছি। তো বন্ধুরা এই দেখো, খাওয়া দাওয়া করে উঠলাম এখন, তো চারটার মতন বাজে। তো ভাবছি যে জামাকাপড়গুলো রেখে আর কি করি, তুলেই ফেলি, আর কত শুকোবে, সারাদিন তো ভালোই শুকোলো, যে দিনের অবস্থা
তো তোমরা বুঝতে পারছো কিনা জানি, তো তোমরা দেখো বুঝতে পারছো কিনা জানি না কেমন মেঘলা মেঘলা হয়ে আছে দেখো। তো এই যে এখন এগুলো তুলে নিই, ভেজাই আছে এই হাওয়ায় যতটুকু টেনেছে, তো তুলে ঘরে তুলে রাখি, আবার কখন বৃষ্টি নামে তার ঠিক নেই। তো মানে কি বলবো আর, আজকে রান্নাবাড়ি সেরকমভাবে তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ একটু তাড়াহুড়োতেও ছিলাম আর বৃষ্টিও পড়ছিল একটু একটু করে, তো তার জন্য তাড়াতাড়ি রান্নাটা করে নিলাম। আর রান্নাও সেরকম আজকে কিছু ছিল না, তাই আর শেয়ার করিনি। আর সত্যি কথা বলতে আমার ফোন ধরার মতন কেউ নেই, একা একা ফোন ধরে সবজি কাটতে বা এই রান্না করতে একটু অসুবিধেই হয়। আর স্ট্যান্ডটাও আজকে একটু সমস্যা হয়েছে, তো আর স্ট্যান্ডে ফোনটা বসানো যায়নি, ঠিক করতে হবে, মানে একটু খুলে গেছে, ওটা ঠিক করলেই হয়ে যাবে, তো তার জন্য আজকে আর সেরকমভাবে শেয়ার করতে পারিনি। তো এখন জামাকাপড়গুলো তুলে নিলাম, ঘরে গিয়ে মেলে দিই ছেলের জামাকাপড়গুলো, জলে মানে হাওয়াতে একটুখানি টেনেছে এটুকুই যা, তখন মেলে দিয়ে একটু বসি, প্রচণ্ড ঠান্ডা লাগছে, মনে হয় ঠান্ডা পড়ে গেছে এরকম অবস্থা। তো বিকেলে কি সন্ধ্যের পরে একটু মাসিদের বাড়ি যাওয়ার ইচ্ছে আছে, তো দেখি যদি যাই অবশ্যই এখানে আমাদের একটা বাড়ির পরেই, মানে আমাদের বাড়ি থেকেই দেখা যায় ওদের ছাদটা, তো ইচ্ছে আছে যাওয়ার। তো পরে যদি যখন যদি যাই, বৃষ্টি না থাকলে অবশ্যই যাব, তো যাই হোক যদি যাই অবশ্যই তোমাদেরকেও নিয়ে যাব। তো চলো যাই আগে জামাকাপড়গুলো মেলে দেই, তো পরে আসছি তোমাদের সাথে কথা বলতে। হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা সবাইকে। তো দেখো আজকে সন্ধ্যেবেলা অন্য একটা ব্যাকগ্রাউন্ড আর অন্য মানুষজনকে নিয়ে সন্ধ্যাটা শুরু করলাম, তো পেছনটা তো দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি বাড়িতে নেই, অন্য কোথাও এসেছি। তো তোমাদের তো বিকেলে বলেছিলাম যে মাসির বাড়িতে যাব, তো এই চলে আসলাম মাসির বাড়িতে। তো এখন যেহেতু সন্ধ্যেবেলাটা ফাঁকা, তো আর দিদিভাইও বাড়িতে থাকে না, তো শনি রবিবার করেই আসে বাড়িতে, তো আজকে যেহেতু রবিবার ছুটির দিন পেয়ে গেছি, তো আর এই যে এই ম্যাডামকেও পেয়ে গেছি আজকে ছুটি, তো সবার সাথে একটু আড্ডা দিতেই চলে আসলাম। তো এখন তো জানোই তোমরা বাড়িতে সেরকম কিছু কাজ থাকে না, তো মাকেও বলেছিলাম আসতে, তো মা বললো যে না তোমরাই যাও, তো ওই যে আমি ছেলেকে নিয়ে আসলাম। তো অনেকদিন পরেই সবাই মিলে একসাথে আড্ডা, তো ওইদিকে সিটিও পড়ে গেছে, তো নিশ্চয়ই কিছু একটা হচ্ছে, সিটি পড়ছে যেহেতু। তো চলো তাহলে সবাই মিলে একটু গল্প গুজব করি, তো তোমরাও থাকো পাশে, দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের খুব ভালো লাগবে, তো দেখতে থাকো তোমরা, পরে কথা বলছি তোমাদের সাথে। তো ঘরের মধ্যে আর ভালো লাগছিল না, তো তাই চলে আসলাম মাসিদের এখানে কথা বলতে। আর ওয়েদারটা এরকমই, এখন এরকমই হবে বর্ষা দিনে ঘরে বন্দি হয়ে থাকা। তো তারপরে দেখো চলে আসলাম, এটা আমার ভাসুরের মিউজিক রুম, তো দাদা যেহেতু গান বাজনা নিয়েই থাকে আর অন্য জবও করে, তবুও গান বাজনাটা বেশি পছন্দ করে। তো দেখো খুব সুন্দর লাগে এরকম আমার, আমি যেহেতু মানে গান শিখেছি বা করেছি এর আগে করতাম, তো পড়াশোনার চাপে বা এখন যেহেতু সংসারের চাপে বাচ্চা কাচ্চা চর্চা নেই, তো কিছুটা ভুলে গেছি, একদম ভুলে যাইনি যে তা না, চর্চার অভাব যেটা হয় আর কি। তো খুব ভালো লাগছিল এখানে এসে। তো এই দেখো মাসিও এসেছে, তো মাসিদের দুটো বাড়ি, তো তোমাদের সাথে তো হ্যাঁ পুজো হয়েছিল, ওটা একটা বাড়ি আর এই বাড়িটা দুটো বাড়ি। তো মাসিও এই যে আসলো, সবাই মিলে গল্প গুজব করছিলাম, বেশ ভালোও লাগছিলো। তো তারপরে যেটা হবে তোমরা ভিডিওটা দেখো তাহলেই বুঝবে, সেটা সত্যি আমিও জানতাম না যে এরকম একটা কিছু হবে। তো অনেক দিন থেকেই গানের চর্চাটা আমার মধ্যে নেই, কারণ আগেও মানে পড়াশোনার চাপ ছিল, অন্যান্য কিছুর জন্য কিছুদিনের জন্য বাদ রেখেছিলাম, তো সেটা এখন পুরোপুরি প্রায় বাদ হয়েই গেছে, তো আবার নতুন করে আমাকে শুরু করতে হবে মানে আজকের পর থেকে। তো একটু সময় দিতে হবে নিজেকে, পুরনো জিনিসগুলোকে আবার নতুন করে জাগিয়ে তোলার জন্য। তো যাই হোক মাসিদের সুন্দর বাড়িটা দেখো তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম, তো খুব সুন্দর বাড়ি। তো দিদিভাই যেহেতু জব করে, তো বাড়িতে সেভাবে থাকতে পারে না, ছুটির দিন করেই আসে, তো সেই জন্যই আজকে আমি আসলাম, আজকে যেহেতু দিদিভাই বাড়িতে ছিল। Thank you.
তো বন্ধুরা সত্যি আজকের সন্ধেটা মানে অন্যরকম একটু কাটলো, অন্যরকম একটা খুশি পেলাম। তো সেই খুশিটা মানে কি বলবো ভাষায় প্রকাশ করার মতন না। তো তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এত সুন্দর সময় কাটানোর পরে আর অন্য কিছু শেয়ার করলাম না, আজকে এই পর্যন্তই থাকলো। নেক্সট ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো আবার।